সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা সৃজন 4 এ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম 9.1 এবং 9.2 এর। তো সেই প্রশ্নটা আমি আশা করি আপনারা সমাধান করেছেন। এই পর্যায়ে আপনারা সেই সমাধানটা মিলিয়ে দেখতে পারেন যে আসলে সমাধানটা ঠিক ছিল কি না। সো লেটস স্টার্ট সৃজন 5। আমাদের প্রশ্নটা ছিল এটা cos a plus sin a divided by cos a minus sin a equal √3 plus 1 divided by √3 minus 1। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কোণ b এর মান, কোণ b এর মান বলা আছে 60 ডিগ্রি। তো ক নং প্রশ্নটাতে বলা আছে যে cosec স্কয়ার b। আচ্ছা দেখুন b বলছে, আর আমাদের প্রথম উদ্দীপকের প্রথম অংশটুকুতে কিন্তু a আছে, তার মানে প্রথম এই অংশটুকু দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারতেছি না, করতে হবে কি কোণ b এর মান দিয়ে, তাই তো। সো এখানে b এর মান আছে 60 ডিগ্রি, সো সেই অনুযায়ী আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তাহলে ক সমাধানে যেটা দেওয়া আছে আমরা বলতে পারি যে দেওয়া আছে কোণ b বা b যেটাই লেখেন 60 ডিগ্রি। তো তাহলে প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা কি কোসেক স্কয়ার b প্লাস কট স্কয়ার b, তাই তো। সো কোসেকের এখানে যদি আমরা b এর মানটা বসাই, সেক্ষেত্রে কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস কট স্কয়ার, তাহলে এখানে কি হবে কট স্কয়ার 60 ডিগ্রি। সো আমরা জানি কি কোসেক 60 ডিগ্রি এর মান কত হবে। এটা করার জন্য আমরা এভাবে করতে পারি, কোসেকের বিপরীতটা যদি আমরা শুধুমাত্র সাইন এবং কসটাই মনে রাখি, তাহলে সেক্ষেত্রে দেখুন কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1 ডিভাইড বাই সাইন, তো সাইন 60 ডিগ্রি। সো 1 ডিভাইড বাই সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান √3/2, তার মানে এটা আসবে কি 2 ডিভাইড বাই √3, তাই তো। সো 2 ডিভাইড বাই √3 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো তাহলে কট স্কোয়ার 60 ডিগ্রির মানের ক্ষেত্রে আমরা যদি সাইন এবং কজ এবং ট্যান এই তিনটাই মুখস্থ করে থাকি, তাহলে কটের বিপরীত হচ্ছে ট্যান, তো 1 ডিভাইড বাই ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। সো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে 1 ডিভাইড বাই √3। তো তার মানে কট স্কোয়ার 60 ডিগ্রির মান হবে 1 ডিভাইড বাই √3। তো এখানেও √3, এখানেও √3, আলটিমেটলি রেজাল্ট মানে লসাগু কী হবে √3, এটা দ্বারা ভাগ করলে 1 দ্বারা 2কে গুণন করলে 2 প্লাস এটা দ্বারা ভাগ করলে 1 দ্বারা 1কে গুণন করলে 1। সো এখানে 2 এবং 1 যোগ করলে 3 ডিভাইড বাই √3। তো 3কে আমরা ভেঙে বলতে পারি যে √3 × √3, তার নিচে আসে হচ্ছে √3। তো এটা আর এটা বাদ যাচ্ছে, থাকতেছে হচ্ছে √3। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটাই হবে কি এই প্রশ্নটার জন্য উত্তর, অর্থাৎ এর রেজাল্ট আসবে √3। এটা ছিল ক নং প্রশ্ন। আমরা খ নং প্রশ্নটা সমাধান করব। এই অংশটুকুর মধ্যেই করা সম্ভব, তারপরেও বুঝতে পারবেন কিনা। লেটস স্টার্ট, এইটুকুর মধ্যেই করি, দেন যদি জায়গা লাগে তাহলে এই অংশটুকু মুছে দেবো। খ নং বলা আছে এর মান নির্ণয় করো, তার মানে এই অংশটার থেকে নিতে হবে। তো আমাদের বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে cos a প্লাস সাইন এ ডিভাইড বাই নিচে আছে কি কজ এ মাইনাস এ সাইন এ ইকুয়াল, এই পাশে আছে √3 প্লাস 1, নিচে আছে √3 মাইনাস 1। এটা আমরা 9.2 অঙ্কটাতে করছি। প্রথমে কি কাজ করতে হবে, যোজন বিয়োজন। যোজন বিয়োজনের নিয়মটা কি, যেমন a ডিভাইড বাই b ইকুয়াল যখন আমরা x ডিভাইড বাই ওয়াই যখন বলবো, তার মানে এই দুইটা যোজন বিয়োজন যখন করব, এর সাথে বি প্রথমে যোগ উপরে a+b, তারপরে ওই এটাকেই কিন্তু আবার নিচে লিখতে হবে, তারপরে মাইনাসের b, তাই তো। ঠিক একইভাবে এখানে x+y দেন x-y এভাবে লিখতে হবে। তাহলে এখানে উপরে আছে cos a প্লাস আছে sin a, তাহলে প্লাস b, b বলতে নিচের অংশটুকু। সো প্লাস এখানে হবে cos a মাইনাসের এখানে আসবে sin a, তার নিচে আমি যদি বলি তাহলে উপরে যে অংশটা সেটা আমরা নিচে লিখতে পারি cos a প্লাস এর sin a, তাহলে মাইনাস, এখানে আছে cos a माइनस माइनस एटा होच्छे प्लस हो जाच्छे ताहले प्लस एर साइने इक्वल एखाने सेम भावे रूट थ्री प्लस वन नीचेटा प्लस हो जाए ताहले प्लस होले चिन्हेर परिवर्तन होच्छे ना ताहले प्लस रूट थ्री माइनस एर वन और नीचे आगे ऊपर अंशटाई लिखते हैं रूट थ्री प्लस वन तारपर माइनस माइनसर कारण दुइटार चिन्ह परिवर्तन हो जाए ताहले एटा छिलो प्लसर तार माने हो जाए माइनस एर रूट थ्री एटा छिलो माइनस एर वन ताहले हो जाए प्लस एर वन। तो एखान थेके आमरा कि पाচ্ছি जे देखुन माइनस एर साइन आछे एटा बाद एबं प्लस एर साइने बाद जाच्छे ठीक एकई भावे माइनस एर कजे एबं प्लस एर कजे बाद जाच्छे ताहले कजे एबं कजे मिलाया होच्छे ऊपरे टू कजे डिवाइड बाय साइने एबं साइने मिलाया होच्छे टू साइने इक्वल एखाने देखुन वन एबं वन बाद जाच्छे ताहले टू रूट थ्री थाकतेछे टू रूट ओवर थ्री और एखाने रूट थ्री बाद जाच्छे वन एबं वन जोग करले टू ताहले एखान थेके टू एबं टू बाद एखान थेके टू एबं टू बाद तो एखाने थाकतेछे कज ए डिवाइड बाय साइने कज ए डिवाइड बाय साइनेर सूत्रटा कि कट ए इक्वल एखाने थाकतेछे शुधुमात्र रूट ओवर थ्री। तो आमादेरके बोलते होबे जे कट कत डिग्री मान रूट थ्री आमरा होपफुली मुखस्थ करছি मुखस्थ जदि नाओ करे थाकि ताहले टैन थेकेओ किन्तु आमरा बेर करते पारी जे एटा होच्छे कट माने होच्छे वन डिवाइड बाई टैन ए इक्वल रूट ओवर थ्री तार टैन ऊपरे गेले वन डिवाइड बाई रूट थ्री आसे जदि टैन मुखस्थ थाके ताहले टैन कत डिग्री मान वन बाई रूट थ्री obviously 30 डिग्री मान सो टैन जखन 30 डिग्री मान वन डिवाइड बाई रूट थ्री तार माने आमरा एखान थेके जानते पारतेछि जे कट एर 30 डिग्री मान शुधु रूट थ्री होबे ताई तो कट 30 डिग्री होपफुली आमादेर मुखस्थ थाकार कथा एटा जदि एखोनो कारो मुखस्थ ना थाके ताहले अवश्यई अवश्यई मुखस्थ करे नेबेन ताते करे आपनार समयटा बेंचे जाबे ठीक आछे कोनटार कत डिग्री मान कि बा ताहले उभय पाशे थेके कट एबं कट बाद जाच्छे ताहले थाकतेछे ए इक्वल 30 डिग्री सो आमादेरके एर मान निर्णय करते बला हयेछिलो एर मान आमरा निर्णय करलाम। এই ছিল খ নং প্রশ্নটাতে সমাধান। আমরা চলে যাব এই পর্যায়টাতে গ নং প্রশ্নটাতে। গ নং প্রশ্নটা অনেক ইজি একটা প্রশ্ন। আমার বিশ্বাস যে আপনারা করেছেন, তারপর আমি সমাধানটা করে দিচ্ছি। তো গ নং প্রশ্নটাতে আমরা বলতে পারি যে দেওয়া আছে দে আ 4 sin স্কয়ার থিটা মাইনাস এখানে আছে 2 প্লাস 2 রুট 3 sin থিটা প্লাস এর রুট 3 इक्वल जीरो ये जिनिसटा देवा आछे। तो आमादेर के आगे थीटार मान बेर करते होबे कारण आमादेरके देखाते बोलछे थीटा इक्वल टू ए सो ए इक्वल आमरा कि पाइछिलाम ए इक्वल 30 डिग्री पाइछिलाम तार माने टू ए मान कि थीटा इक्वल 60 डिग्री एटा बेर करते होबे ठीक एकईभाबे थीटा इक्वल ए तार माने होच्छे थीटा इक्वल 30 डिग्री ए दुइटा जिनिस बेर करते होबे। तो लेट्स स्टार्ट। ताहले आमरा एखान थेके कि बोलते पारी এই অংশটা গুণন করে দেব। আমরা একটু ভেঙে ভেঙে করব। দেখি এখানে আছে 4 sin স্কয়ার থিটা মাইনাস এই sin থিটাটা আগে ব্র্যাকেটের ভিতরে গুণন করে দিই তাহলে কি হয়ে যায় এখানে 2 sin থিটা হয়ে যায় ঠিক একই ভাবে প্লাস 2√3 এর সাথে sin থিটা যখন গুণন করতেছি তার মানে 2√3 sin থিটা প্লাস এর √3 ইকুয়াল 0। তাহলে এখানে শুধুমাত্র আমরা একটা কাজ করতেছি যে মাইনাসের ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস আছে সো এখানে আছে 4 sin স্কয়ার থিটা মাইনাস এখানে আসবে 2 sin থিটা মাইনাস এবং প্লাসে প্লাস মাইনাসে মাইনাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল 0। सो আমরা এখান থেকে দেখুন এই এখন দুইটার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি কেন না এখান থেকে যদি এই দুইটা অংশ থেকে আমরা কমন নেই তাহলে কমন যায় কি 2 sin থিটা তাহলে 2 sin থিটা কমন নিলে 4 থেকে 2 নিছি তাহলে থাকে 2 sin স্কয়ার থেকে sin নিছি তার মানে থাকবে হচ্ছে sin থিটা মাইনাস এখান থেকে 2 sin থিটা কমন নেওয়ার ফলে থাকতেছে কি 1 মাইনাস এখান থেকে দেখুন এখানে √3 এখানেও √3 সো আমরা শুধুমাত্র √3 টাকে কমন নিতে পারতেছি থাকতেছে কি এখানে 2 sin থিটা যেহেতু মাইনাস কমন নিছি তাহলে প্লাসটা চেঞ্জ হয়ে যাবে প্লাসটা চিহ্ন পরিবর্তন করে মাইনাস হয়ে যায় इक्वल जिरो তাহলে এখানে আছে 2 sin θ - 1 2 sin θ - 1 একই জিনিস সো আমরা এখান থেকেও কমন নিতে পারি কমন কি 2 sin θ - 1 কমন নিলে থাকতেছে এখানে 2 sin θ - এর √3 = 0 সো আমরা এখান থেকে কি বলতে পারি হয় 2 sin θ - 1 = 0 অথবা 2 sin theta minus root over 3 equal 0 তাই তো তাহলে 1 টাকে ওই পাশে নিয়ে গেলে পরে আমরা বলতে পারি যে বা 2 sin theta equal 1 বা 2 টা ভাগ হয়ে গেলে আমরা বলতে পারি যে sin theta equal 1 divided by 2 তাহলে আমরা sin কত ডিগ্রি এর মান হাফ আমরা জানি যে sin 30 ডিগ্রি এর মান হাফ সো এখানে লিখতে পারি sin 30 ডিগ্রি বা আমরা এখান থেকে বলতে পারি যে থিটা ইকুয়াল উভয় পাশে থেকে sin sin বাদ গেলে থিটা ইকুয়াল আমরা এখান থেকে দিতে পারি 30 ডিগ্রি বা আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল 30 ডিগ্রি মান হচ্ছে a যেহেতু খতে আমরা পাইছিলাম যে a এর মান 30 ডিগ্রি একই ভাবে এখানেও কাজ করব √3 টা ওখানে চলে গেলে 2 sin θ ইকুয়াল যেহেতু মাইনাস এর √3 আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস এর √3 বা sin θ ইকুয়াল হবে কি √3 divided by 2 তাহলে sin কত ডিগ্রি এর মান √3/2 সেটা আমরা জানি হচ্ছে sin 60 ডিগ্রি মান তাহলে sin θ ইকুয়াল আমরা বলতে পারি sin 60 ডিগ্রি উভয় পাশ থেকে sin sin বাদ গেলে থাকতেছে কি θ ইকুয়াল 60 ডিগ্রি বা আমরা বলতে পারি যে θ ইকুয়াল 60 ডিগ্রি কে এইভাবে লিখতে পারি 2 into 30 তাহলে 30 ডিগ্রি এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 into a তাহলে এটাই দেখাতে বলা হয়েছিল দুইটাই দেখানো হলো সো আমরা বলতে পারি যে শুড হোপফুলি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে কোনো ধরনের কনফিউশন যদি থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা এর সাথে সাথে পরবর্তী যে সৃজনশীলটা করব সেটা আমরা দিয়ে দিচ্ছি সেটা অবশ্য আপনারা এর আগেও দেখছেন সেটা হচ্ছে 3.2 এর যে অনুশীলনী করা আছে সেই অনুশীলনীর প্রশ্নটা আপনারা অনেকেই সমাধান চেয়েছেন আপনারা যদি কেউ কোনো সমাধান করে থাকেন সেই প্রশ্নটা হচ্ছে এটা যদি সমাধান করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে একটু কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের কাছ থেকে সলিউশনটা দেখতে চাই আর যদি নাই করে থাকেন তাহলে আমাদের নেক্সট ভিডিওতে আমরা এই প্রশ্নটা সমাধান করব যেটা হচ্ছে আমাদের 3.2 এর অনুশীলন ভিডিওতে দেওয়া ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ